ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে। সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমিও ছাড় না ওকে, আমিও ঠিক আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে তোমার 11:10, 11:10 বাজে। দাঁড়াও দাঁড়াও, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কালকে দণ্ডি কাটবো, যেহেতু আজকে তাই তো নিরামিষ খেতে হবে, সেই কারণে সকালবেলা আর রুটি আলু ভেজে দিয়েছি, সবাই খেয়েছে। আমরা খাবো না একবার ময়দা, একবেলা ভাত। তো রাতের দুপুরবেলা খাবো হচ্ছে নানপুরি আর আলুর দম, যেটা আমি বানাবো। তো পোস্ত বাদাম সব পেস্ট করা হয়ে গেছে, আর টক দই আলু সিদ্ধ করা হয়ে গেছে, ময়দা মেখে ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে, কারণ নানপুরি করতে গেলে অনেকটু আগে 2 ঘন্টা আগে মেখে রাখতে হয় অন্তত ময়দাটাকে। সব একদম খাবার, একদম খাবার দাবার একদম সব রেডি। বাবার আরও তুলে দেবে মুখোশটা, খাবার দাবার সব রেডি, দিচ্ছে দিচ্ছে দাদা, মুখোশ তুলে দিচ্ছে দিচ্ছে, তোমাকে সব রেডি, মা হোক তো সব রেডি, এবার শুধু গিয়ে করব। তো তার মাঝখানে একটু এলাম তোমাদের সাথে আমার ভিডিওটা করার জন্য, কারণ তোমাদের সাথে কথা না বললে আমার দিনটা সত্যি শুরু করাটা খুবই মুশকিল হয়ে যায়। বাবা নে স্যার এসেছিল, তাই জন্য ঘুমিয়েছিলাম, মানে ডেকেছে তখন উঠেছি, মানে যেহেতু সকালবেলার দিকে ভোরবেলার দিকে আবার উঠা হয়েছিল, তো সেই কারণে। আর এই দেখো আর একজন মোবাইল দেখার জন্য কী করছে, এখনও এখনও মোবাইল দেখবে, বলো এত মোবাইল কেউ দেখে? ছোট মানুষ, বাচ্চা মানুষ, আরও মোবাইল দেখবে, কেউ এ করবে? এখনো বন্ধু কিছু খাইনি, দেখি একটু জল খাই আগে, দিয়ে তো দিল কুচকে তারপর আবার যাবো কাজে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর কারা কারা ডুন্ডি কাটো এরকম আমার মতন কারা কারা আছে তবে অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে জানিও। আর অনেকেই আছে যারা কালকে নীল পুজো করবে, তারা গিয়ে কী কী মেনু করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি তো বলেই দিলাম এবং আমি শেয়ারও করবো আমি কী কী করছি না করছি সব কিছুই শেয়ার করবো। আর এই দেখো ও এখন আমাকে মোবাইলটা ভিডিওটা করতে দেবে না, ওর এখন কথা হলো এখন মোবাইলটা ওকে ওকে দেখো হাট মতন তোরা মতো করে দিয়ে দেখো দুটো সব তোরা আমি অনেকক্ষণই আসতে পারিনি, এখন রাত্রি 11:30 বাজে, ব্লগটা শেষ করবো সেই কারণেই আসা, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে তো বললাম নানপুরি ওটা তো দেখাতেই পারিনি, যে নান করেছিলাম নান আর আলুর দম। এবার ওখানে গিয়ে এবার যেহেতু যে আমাদের ঘর আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে ওকেও খাবারটা দিতে হবে, এবার সবাইকে খেতে দিতে হবে, এই চক করে আমি আর ভিডিওটা যে করবো ওটা আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে এসে তার মধ্যে আবার ওখানে করতে গেছি, এর মধ্যে কিছু শোনা আবার বাবাকে মোবাইল দিয়ে মেরেছে, ওর ভাইজেকটা ফুলে গেছিলো। তো এসে যে আবার করবো ভিডিওটা সেটাও আর সুযোগ হয়ে ওঠেনি, তার মধ্যে দিয়ে তারপরে একটু রেস্ট নিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি তখন হচ্ছে 9:00 বাজে, তখন 6:30 বেজে গেছে। তারপরে গিয়ে আবার ওদের জন্য খাবার বাবানকে পড়াতে এলো, কারণ বাবানের কালকে স্বাস্থ্য পরীক্ষা। তারপর আবার ওদের জন্য গিয়ে নানগুলো ভাজলাম, ভেজে আলুর দম দিয়ে দিলাম খেতে দাদাকে, বাবানকে, পুজো সোনার দিদিকে, বাবাকে, মোনাকে, সবাইকে দিলাম। তা ওরা খাওয়া দাওয়ার পর আমাদের একটা মিটিং ছিল, মানে পাড়ার মহিলাদের, তো সেই কারণে মন্দিরে গেলাম। তো মিটিং শেষ হওয়ার পর গেলাম সাহেব এই কালকে যে ডন্ডি কাটবো ব্লাউজ ব্লাউজগুলো কিনতে। তো দেখো তারাও দেখাচ্ছে, দেখো এই ব্লাউজগুলো কিনেছি, এই ব্লাউজটা কিনেছি এতটা কম দাম এই দোকানে আমরা কিনেছি, 190 নিয়েছে ব্লাউজটা, কত সুন্দর বাটিকের ব্লাউজ দেখো, কত সুন্দর দেখো ব্লাউজটা, এবং থ্রি গ্লাস আটা। এই ব্লাউজটা কিনেছি, আর আর হচ্ছে বাবানের আম্মার জন্য একটা ব্লাউজ কিনেছি, আর দিদির একটা ব্লাউজ কিনেছি, ওটা এই ব্লাউজটা পুজো সোনার মা দিয়েছে।
আর এই সায়াটা কিনেছি, এটা 180 টাকা করে পড়েছে সায়াটা। তারপরে গেলাম ও তারপরে গেলাম গেছি হচ্ছে তোমার, তারপরে গিয়ে ফল কিনলাম। ফলের যা দাম আজকে, অবশ্যই দাম হবে, কারণ তার ঈদ চললো, তার মধ্যে আবার নীল পুজো, এখন ফলের দাম হবে, পয়লা বৈশাখ সামনে, খুবই দাম দাম তো অবশ্যই হবে, সেটা তো কোনো কথা না। তো ফলের যা দাম, তো হাত দেওয়া নতুন তো নয়। তো যাই হোক, এইসব করে তারপরে বাড়ি এলাম, এসে আলু ভাজলাম, রুটি কর রুটি আটা মাখলাম, রুটি করলাম, ডাল তরকারি গরম করলাম, ভাতটা এ হলো, আমাদের ভাত আলাদা হলো, ভাত ওদের ভাত গরম হলো, তারপরে খেয়ে দিয়ে এই এখন এসেছি। তা বুঝতেই পারছো যে কতটা মানে আজকে সত্যি আজকে এতটা চাপের মধ্যে দিয়ে গেছি, আমাকে ফোন করছে হিসেবটা লিখে পাঠানোর জন্য, আমি কিচ্ছু করতে পারিনি, মানে এখন এতটা ব্যস্ত, আমি জানি না কালকে না হলেও পরশু দিন হয়তো পাঠাতে পারবো। তো কি আর এখন আর কি কিছু করার নেই, এইভাবে এখন হয়তো চলবে। তো ব্যস্ত তো থাকতে হবে, তার মধ্যে বাবার এখন একটু খেলছে, এখনও কিছু না করবো, আমার ভালোও লাগছে না। আর যেহেতু আমরা অত দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু হয়ে গেছি, আর তার মধ্যে এখন এক সিদ্ধ ভাত খেলাম, আলু ভেজেছিলাম যদিও তো খেলাম, দুপুরে তো খেয়েছিলাম আলুর দম দিয়ে, আর এখন কিছু খেতে ইচ্ছা করছে, আর তো খাওয়ার তো নেই নি। দাদা আবার দুটো ডাব দিয়েছিলো, ডাবের জলও একটুখানি খেয়েছিলাম সবাই মিলে, দিয়ে মানে তার মধ্যে বাবা নাজি বহা গেছে, ও যে এখানটা লেগেছে, ব্যথা ছিল ওটার, ওই জন্য টুকুনিও পড়েছিল। তো এইসব করতে করতে যে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করবো বা কোনো কথা কিছু বলবো, কিচ্ছু বলা হলো না, কিচ্ছু না, মানে এতটা দেরি হয়ে গেল। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এইভাবেই আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, তোমাদের ভালোবাসাতে আজকে আমার 420 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি কখনো ভাবিনি আমার এতগুলো আসবে, যখন এসেছে তখন পুরো পথটা আমার সাথেই তোমাদের থাকতে হবে, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার পরিবার। তো এইভাবেই সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর অবশ্যই নীল পুজোর সবাইকে শুভেচ্ছা, যারা আমার মায়ের মতো বা যারা নীল পুজো করো সবাইকে শুভেচ্ছা। আর আমি দণ্ডি কাটবো, কাটার চেষ্টা করবো তোমাদেরকেও দেখানো। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, কিন্তু কেউ কিন্তু ভিডিওগুলো মিস করবে না। আর এই ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চাই চাই চাই, কারণ তোমাদের পরিজন করে এতটুকু নিজের করে। তো চলো, টাটা।